আমরা চলে এসেছি, দেখুন এটা আমাদের সেই ঝরা বলে। দেখুন এখানে জঙ্গলে অনেক গাছ আছে, এই গাছ বাইন গাছ, গাম্ম গাছ। আমাদের সাথে এসেছে পদুবাবু, এখানে বাবা আছে, ভাগ্নে আছে, তার সাথে আমরা এই ঝরার দিকে যাব। ঝরা দিয়ে জাল ফেলাবো, জাল নদীতে ফেলাবো, যা বাঁচবে আর আমাদের। আমরা সেজন্য বোট নিয়ে এসেছি, বোটে করে যাচ্ছি, দেখা যাক কী মেলে। দুরা দেখুন এখানে একটা থোপ ফেলিয়েছে কাঁকড়া ধরার জন্য, লোকেরা ফেলিয়ে এ ধরে কাঁকড়া ধরে, এরকম অনেক জায়গা ফেলানো আছে। ফাইনালি আমরা নদীর মুখে চলে এসেছি, এখন এই নদীর উত্তর পাশটায় যাবো, যে ওখানে মাছ ধর। জাল ফেলাবো, এই জাল ওই বেশ পদু ফেলাবে, এই বেশ আমি ফেলাবো, দেখা যাক জাল ফেলানো যাক। জাল ফেলানো হচ্ছে, দেখো ওরা ঠিক আছে। হ্যাঁ ফাইনালি আমাকে ফেলানো হয়ে গেছে জাল, দেখো জাল ফেলানো হয়ে গেছে, লাস্টে ধরে গেছে। জাল অনেকটা উঠে গেছে, সম্ভবত বাতাসের জন্য ভিডিও করা যায়নি। এই যেটুকু লাস্টের দিক একটু ভিডিও করা আছে, মাছ লাস্টে দেখিয়ে দেবো। এখানে বি আছে, ওই পাশে আছে, দেখুন এই বড় একটা বাগদা পড়েছে, দেখো দেখুন বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি, এই দেখো 100 মতন হবে। বাহ, এই তো লক্ষ্মী ছেলের মতন কথা। এই দেখো, এই দিকে খাই সমুদ্র, এই সিধা চলে গেলে প্রসিদ্ধ সমুদ্র, এই পাশে সব জঙ্গল চারপাশে। বন্ধুরা আমরা আবার জাল ফেলেছি, কারণ যেই মাছটা আমরা খাই না সেই মাছটা বেশি পড়েছে, আর যে মাছটা খাই সেটা পড়েনি, কম পড়েছে, আবার ফেলেছি আমরা। দেখুন আবার জাল ফেলেছি, ওই যে বেঁধে রেখেছি, আমাকে মাছটা পড়েছে হলো, এই মাছটা খাসি মাছ দেখাচ্ছিল, এই মাছ পড়েছে, এই মাছ এটাকে ফাঁসি মাছ বলে অনেকেরা, একে কাটা মাছ, মানে এতে অনেক কাটা, সেজন্য খায় না বেশ মানুষ। আমাকে এই মাছটা দরকার, পার্শি মাছ বলে, এই মাছটা দরকার। এই মাছ আমরা ফেলার জন্য আবার ফেলিয়েছি, দেখুন আবার আবার ফেলিয়েছি, যার জন্যে এই দেখুন মাছ এখানে আছে, এটা বার করা হবে। কত মাছ আমি উঠিয়ে সব বলতেছি, দেখুন এই এই পেশের মাছগুলো উঠিয়েছি, আমাকে বেশি এই মাছ পড়েছে, এই
আসি, যার জন্য আমরা আবার ফেলিয়েছি। এই দেখুন, এটা এই দেখো বাগদা, একটা টাইগার বলে, একটা বাগদা বলে। আর এই যে ভোলা মাছ, ভোলা মাছেও জালে বেঁচেছে। আর এইটা হলো সেই কুমিরের বাচ্চা, কে বলে স্যাটানি খাই, অনেকরা বলে বালি মাছ। দেখুন সব সেই ফাঁসি মাছ, প্রায় ফাঁসি। আর এইটা একটা লাঞ্চি মাছ বলে, সীতাপাটি মাছ বলে, রূপপাতিয়া অনেক বলে। পারলে দাদা একটা লাইক করুন, শেয়ার করুন, আপনাদের ধন্যবাদ জানাবো। সব এক জায়গায় ঢালালো। একটু মাছও পায় না, দেখো মাছ সব এক জায়গায় করা হয়ে গেছে। আবার জাল ফেলানো হয়েছে। আবার এখানে আসলেই খালি মাছের উপরে মাছ। আবার সেই এটা সাইজ করা হচ্ছে, কারণ জালটা এসে এটা রাখা হবে, জল উঠিয়ে তাকে প্যাকিং করা হবে একসাথে, এই বাড়ি নিয়ে যাওয়া হবে। সেই জন্য জালটা তোলা রেডি করা হয়েছে। এই মাছের জন্য আমরা ফেলিয়েছিলাম, এই যে সেই মাছ পার্সি মাছ, এই মাছের জন্যই ফেলিয়েছিলাম। আবার সেই পার্সি মাছ পড়েছে, আমার যার জন্য ফেলা হয়েছে, হোক আমরা এই জালটা ফেলিয়ে লাভ হয়েছে। আমরা বলে ভাবিছিলাম ফেলাবো না, আর কারণ টাইম হয়ে গেছে, তাই ফেলেছি। এই পার্সি মাছ দেখো আবার একটু বেড়েছে, এই পার্সি মাছের জন্যই ফেলানো হয়েছিল। দেখুন ওই একটা পার্সি মাছ, দেখুন ওই যে আসতেছে, এই দেখুন পার্সি মাছ, এই পার্সি মাছের জন্যই ফেলানো হয়েছিল। যা হোক কিছুটা বাস দিছে, আসো আসো বুড়ি 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 আসো। পার্সি মাছ কিছু হয়েছে, দেখো আর একটা পার্সি মাছ, দেখুন সূর্য কত দূর ছাড়াবা, পায়ের আইলিশ একে বলে অনেকে। দেখো পুরা ফুলের মতন, চিংড়ি গুলো পড়ে যাচ্ছে, কারণ অল্প বাজে থাকে চিংড়ি গুলান, যার জন্য পড়ে যায়। ওই দেখুন মাছ, এই মাছের জন্য আমরা জাল ফেলাইছি দুবার আরেকবার। দেখুন জাল লম্বা দিয়েছে, ওই মাথায় বল একটু দেখা আছে, মোবাইল তো সাইড দেখা যাবে না। দেখুন সে কাক কোকিল পড়েছে, ওকে কোকিল মাছ বলে। কোকিল বেজেছে, কোকিল মাছ। ওরে মামা, কোকিলের নামে একটা ডায়লগ আছে জানো তো বন্ধুরা? বলো বলো। হ্যাঁ, ওই ওই ওই
পোটে থাকে না যে উকিল, এটা হইছে সেই কোকিল, বুঝতে পারছো? মাছের নামও কোকিল। বাহ বাহ বাহ, অদূর ডায়লগের মানে বিশাল ডায়লগ বলে আমাদের এখানে, ফেমাস ডায়লগর, অনেক শ্লোক শ্লোক বি বলে। এই দেখুন একটা ইয়ে মাছ, এটা সেই ফাঁসি মাছ যেটা বলেছিলাম, অনেক কাটা এই মাছে। এই মাছে আমরা সাধারণত খাই না বেশি, কম ভাজা ফাজা খাই, কিন্তু তরকারি মরকারি খাওয়া যায় না। আর একটা বাইলে মাছ, একটা বাইলে মাছ বলেছে, ওই দেখুন বাইলে মাছ, বাইলে মাছ বলেছে দেখুন। ওই তো খালি ফেলা আছে, নামছে বাইলে, আমি দৌড়াচ্ছি আর ফেলাবো না এখানে। দেখো আবার পাইসি মাছ বেজেছে, এর নাম হচ্ছে পাইসা, উঠানো হবে। এটা কিন্তু ফাঁসি মাছ, এই যে পাঁসি মাছ পড়ে গেল, পড়ে গেল, চুরি ডাকাতি করলে এই যে পাঁসি, বলে যে আমি গেলাম ফাঁসা, এই মাছের নাম ফাঁসা, এই ফাঁসা না না বলি এবার কি হবে, কার মানে জানি কেন কি হয়েছে। কোপাল মাছ আছে, জাল জাল উঠানো শেষ হয়ে গেছে, চলে যাচ্ছি। দেখুন ঘাটে চলে যাচ্ছি সবাই, আমরা এখন জাল গুটিয়ে বাড়ি চলে যাব, আর যেটুক মাছ পেয়েছি সেটুক খাওয়ার জন্য রেখে দেবো। তাহলে